যদি মেম্বৰৰ খাতিৰ মাথা খাতিৰ হতা হম পৰিব তাৰ ঘৰ ডাক দিলে যায় তাৰ কি কি কৈলে বুদ্ধি বাৰ বাৰ চলাই বোলা আর বড়ার ওই পর্যন্ত বোর্ড বোধ দি বোর্ড মেম্বার এসে গেই আর শ্বাস বোধ করছি দান আইলে অন্ধরে নাকি আমি যদি প্রতিনিধি হই আপনাদের সকলের পাশে থাকার জন্য আমি অঙ্গীকারবদ্ধ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে মহান দয়াবান কত আজিজুল হাকিমের কাছে প্রার্থনা করি আর আর এই তিন নম্বর ওয়ার্ডের মধ্যে বহুত মেম্বার পথপ্রার্থী তো আর আর মোহাম্মদ নুরুল্লাহ স্যার থারেক ভাই নতুন প্রার্থী ওনারা এই তিন নম্বর ওয়ার্ডের মানুষ কাছে এই একজন ওয়ার্ডের একজন সদস্য সাধারণ সদস্য মানুষ এই তিন নম্বর ওয়ার্ডের মেম্বার পথপ্রার্থী উগ্র বুড্ডি 15 তারিখ যুক্তি করবেন ওনারা আর এই 2022 সালের মধ্যে আর আর উদালি তিন নম্বর ওয়ার্ডের মধ্যে উগ্র নতুন প্রার্থী তারেক ওই যা বহুত বালা হওয়া বালা ছেলে নূরফদা মুন্সির হওয়া নূরফদা মুন্সি আগেও মেম্বার ছিল বহুত বালা মেম্বার আসিল বহুত বালা আর আর দেশ খাস বুঝি মনে বুঝি তো এই তারেক ওই যা চরিত্র ফুলের মতো পবিত্র ঠিকই না আর আর খাদে খাদ মিলে রে হতবদ্ধই রে এই বুড়োয়ালি রে আর জাহরপাড়া মোহাম্মদ নাসির বাইল মকুলাজির বাইল ইয়েরা আর বেগুন উদালিয়া সর্বপ্রথম উদালিয়া আগুরা তিনমর বট বেগুন আর মিলিয়ারে একতা বদ্ধ আর মোহাম্মদ তারেকরে তারেকরে আর এই 15 জুন আর আর ফতিক মার খাইলি মার খা অনুযায়ী আর তারেকরে বুট দিয়ে একতা বদ্ধ রে বেগুনে তারেকরে আর এই ইউনিয়ন পরিষদের মেম্বার বানাইয়ে রে ইনশাল্লাহ সাইজুম ঠিক কি না আর অন্য অন্য মেম্বারের কাছে মাথা খাতে হতা হম পড়ব তার ঘরে ডাক দিলে যায় তার কি কেয়া হলে বুদ্ধি বার বাড়ি চলে আইব লাইতে বার বার হলে চলে আইব আর অন্য অন্য মেম্বার তো আর এখন সুবিধা নাও ভাই আর বাড়ি যাবে সময় দিয়ে রাস্তা কাটে ইনছ যে বাঙ্গা মশাই জানি ফেলে রাস্তা বাঙ্গাই বেছ তোমার ধরলে বালা সম্বাদিক বাইরে হয়েছি অন্য হয়েছি আর আর কথা কিন সারা বিশ্ব ওয়ার্ল্ড ছাড় দিবেন বুঝছো না আর যান বালা একদম মেম্বার ফাইরে আর খুশি হয়ে 5 বছর লাগে আর যান আশা করি মেম্বার ওই ইনশাল্লাহ শুধু হয় আর অদর হুকসা বাদান উসিলে আর মুর্শিদের উসিলা হত গৌসলা মাহমুদুল্লাহ মাইজবান্ডের উসিলাই যে আর আর মেম্বার আর ইনশাল্লাহ আল্লাহ শুধু হয় মেম্বার সাই তারে করে অনেক কথা আছে নাকি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসন্ন 1 নং ফরাদাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে উদালিয়া 3 নম্বর ওয়ার্ড হইতে জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু শ্রদ্ধাভাজন যারা মোহাম্মদ নুরুল আফসাদ তারেককে আগামী 15 জুন আপনাদের মূল্যবান ভোটটুকু দিয়ে জয়যুক্ত করে আমাদের সবার সেবা করার এই 5 বছর মেম্বারি করে সবার সেবা করার জন্য আপনারা সুযোগ করে দিবেন এবং আমি জানি নুরুল আফসাদ তারেক একজন খুবই ভালো মানুষ আপনারা সবাই ওনাকে আপনাদের মূল্যবান ভোটটুকু দিয়ে 15 জুন মেম্বার নির্বাচনে জয়যুক্ত করবেন আমি আগামী নির্বাচনে যে অনেক খাটাখাটি করছি মেম্বারের বিরুদ্ধে আমার জন্য অনেক মানে আমাকে মার বেদমে অনেক কিছু বলছে কিন্তু এত কিছু করার পরেও মানে আমার বাড়ির লোডটা হয় নাই বলছে লোডটা চৈলন করে দেবে দেয় নাই এরপরে মানে অনেক কিছু বলতে গেলে আরও অনেক কিছু কিন্তু এতটুকু বলবো না আমি সবার কাছে দোয়া চাই আমার তারেক মামার জন্য নতুন পাত্রী তারেক মামার জন্য একটা একটি বুথ চাচ্ছে এবং আমার বক্তব্য এখানে শেষ করছি আর ওরা বাবাও পুরানা মেম্বার আসিল ওর ছেলেও আল্লাহর রহমতে আগে একটা রাম দিয়ে যে আর 19-20 লাই হাসিটুর ব্যবহার করি ওরে মেম্বার পাতি ন বানাই যে এখন গোজা মিল করি যাক ইয়ন কইতে না স্যার আর বোর্ডারও ওই পর্যন্ত বোর্ড বোধ দি বোর্ড মেম্বার এসে গেই আর শ্বাস বোধ করছি শ্বাস দান আইলে উঁদুরে নেগুই উঁদুরে নেগুই ই আল্লাহর রহমত সাই না উঁদুর মারিতারিনি হ্যাঁ উঁদুরে
জুন নিজুগো ওদুর উন সাইন আলা দিলে বানাইতারেনি এখন তারিক ভাই সাই আর লাই কিছু কইতেন দানু টিকে লাইতারেনি বুঝজন না বহুত দি পাঁচ বছরের মাথাত একবার দেখা হয় আর ছোট তুলে দেখির আর দেখা নাই বুঝজন না তারিক ভাই মেম্বার বলি ন বর্তমান যখন হদিও যাত তাপত বিপদ তারিক ভাই যাবে চলে এই ডাক দিলে ভাই ডাক দিলে ভাই মোবাইল করো না মার হাজির সমতা তারিক ভাই করে দে যা করে দে মেম্বার গরিল গলি করে নগলি নাই বাঁচাই দিয়ে মেম্বার মেম্বার বাঁচাই দিয়ে আর মেম্বার দরকার সাই দিয়ে এখন নতুন মেম্বার সাই দিয়ে আরা পুরনো দরকার নাই আর নতুন মেম্বার সাই দিয়ে বুঝছো না হ্যাঁ হ্যাঁ তো এটা লাগছি আর আর নতুন সাইরে বানাই আর বেগুন এক যুগ আল্লাহর মতো দে ইন্ন খাইতে কইছে মানে গোসা করে কইছে তিন নং ওয়াট বেগুন আল্লাহ দিলে সহযোগিতা করি মা বোন বেগুন রকর আল্লাহর রহমতে তারিক ভাই 15 জুন আগামী মাসের 15 জুন তারিক ভাইরে সায়ারা ফুলের মালা আশা করি গলা তাই টুনু একটা টুনু গলার মধ্যে বলে দে আল্লাহর রহমতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসন্ন এক নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন নং ওয়ার্ড উদালিয়া হইতে আমি মোহাম্মদ নুরুল আফসার তারেক অত্র এলাকার জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী হয়েছি আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের সকলকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন শান্তিতে রেখেছেন আমি উদালিয়ার সর্বস্তরের জনগণের প্রতি আমার সালাম শুভেচ্ছা প্রদান করছি যারা আজকে আমাকে এই উদালিয়া তিন নং ওয়ার্ড হইতে মেম্বার পদপ্রার্থী হওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা এবং দোয়া করেছেন যারা অনুপ্রেরণা যুগিয়েছেন আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে তিন নং ওয়ার্ডের মেম্বার প্রতিনিধি হওয়ার জন্য আমি আশা আকাঙ্ক্ষা করেছি আমি অত্র এলাকার সর্বস্তরের জনগণকে একটাই আমার আবেদন জনগণের প্রতি একটাই আবেদন যে আপনারা সবাই 15 জুন এই যে নির্বাচন ফরহাদাবাদ 1 নম্বর ইউনিয়ন পরিষদের যে নির্বাচন 3 নং ওয়ার্ড উদালিয়া হইতে আপনারা সকলে যার যার অবস্থান হইতে যেখানে আছেন আপনারা বুথ কেন্দ্রে এসে সুস্থভাবে একটা করে আমাকে বুথ দিবেন আর আপনাদের দোয়া প্রত্যাশী আপনাদের দোয়া এবং সহযোগিতা সার্বিক সহযোগিতা আমি আশা করছি আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমি যদি প্রতিনিধি হই আপনাদের সকলের পাশে থাকার জন্য আমি অঙ্গীকারবদ্ধ আপনাদের সুখে দুঃখে পাশে থাকব আপনাদের যে কোনো কাজে আমাকে কাছে পাবেন ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন করার জন্য যতটুকু সম্ভব আমি আমার শেষ চেষ্টা করে যাব ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া প্রত্যাশী সকলের সহযোগিতা কামনা করছি আমি এ ওয়ার্ডে আগে অনেক প্রতিনিধি এ ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবার আমি এই ওয়ার্ড থেকে নতুন করে নতুন একজন মেম্বার পদপ্রার্থী আপনারা নির্বাচন করবেন এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ